কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে সাত মেয়ের মধ্যে দাবি জানিয়েছে সাধারণ সংরক্ষণ পরিষদ সকালে অস্থিতিশীল নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক পরিবেশদের সভায় কথা জানায় তারা এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন কোটা সংস্কারের আন্দোলন করায় তাদের ক্যাম্পাসে ও পরিবারে ভয় বিরাজ করছে এটা কাটিয়ে উঠতে সরকারের সহায়তার দাবি জানিয়েছে তারা আন্দোলনরতদের অভিযোগ বিভিন্ন মহল থেকে তাদের হুমকিও দেওয়া হচ্ছে এই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনের সমর্থন জানিয়ে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান